একটা খাওয়ানোর অসুবিধা থাকে। আপনি জানেন যে এক লিটার জল কিনতে গেলে 20 টাকা লাগে, তো স্যার যেহেতু আমাদেরকে বলেছেন যে একটু প্রতিষ্ঠিত জল যাতে খাওয়া যায়, এবং এই প্রকল্পের যে প্রায় 2 লক্ষ টাকা খরচা হয়েছে সেটা পুরোপুরি আমাদের সুদেববাবু আমাদেরকে স্পন্সর করেছে। তো সুদেববাবুর জন্য আমরা একটা হাত তালি দিই। এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আমাদের স্যার এবং সুদেববাবুর হাতে আমরা উদ্বোধন করব এবং এই শহরবাসীকে উৎসর্গ করব। নমস্কার, নিউজ টু ইন্ডিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসডি অফিস চত্বরে একটি পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সেই জলের যে নল রয়েছে সেটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন ইসলামপুর মহকুমা শাসক যিনি রয়েছেন আব্দুল সাইদ মশাই। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। বলছিলাম স্যার, এই আজ এখানে জলের ব্যবস্থা করলেন, আমরা এর আগে দেখেছি বহু মানুষ কোর্ট চত্বর থেকে শুরু করে আপনার এসডিও দপ্তরে এসডি অফিস চত্বরে যদি আসে তাহলে জল কিনে খেতে হতো, এখন পরিশ্রুত জল পাবে, কি বলবেন? আমি অনেক অনেক ধন্যবাদ দিয়েছে আপনার স্পন্সর কি ভালো উদ্যোগ নিয়েছেন। অ্যান্ড এখানে অনেকজন আসছেন, নিশ্চয়ই আসছেন, এসডিএম কোর্টে সাব ডিভিশন কোর্ট থেকে অনেকজন মানুষ আছে। অ্যান্ড অনেক অনেক কমপ্লেন্টে আসছে। কমপ্লেন্ট কী মতলব, এটা তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা মতলব অনেকজন অনেক দূর থেকে আসছেন, তো ওনার জন্য মতলব এটা পানীয় জল ব্যবস্থা নিয়েছেন। অ্যান্ড আমি অনেকবার অনেক অনেক ধন্যবাদ দিয়েছি ওনাকে। থ্যাংক ইউ ফর ইনভাইটেশন। ধন্যবাদ স্যার। সুদেববাবু রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কি বলবেন আজকে এখানে করলেন, আপনার সহযোগিতা রয়েছে? না, আমার সহযোগিতা বলতে দেখেন ইন্সপিরেশন যে ই করেছে আমাদের এসডিও সাহেব আর আমাদের আরিকুল ইসলাম সাহেব, এদের জন্যই হয়েছে। আমি মনে করি মানুষের জন্য আমরা মানুষ কিছু একটা করতে পারলাম এদের অনুপ্রেরণায়, এই জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। ইসলামপুর মহকুমা পরিষদের ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম স্যার, এই যে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, এই এলাকায় যারা আছে বহু মানুষই স্বস্তি পাবে, এই জল এখন খেতে পারবে তারা, ঠান্ডা থেকে শুরু করে গরম সব ধরনের জলেরই ব্যবস্থা আসছে, কি বলবেন? আমাদের এখানে কোর্ট চত্বর আছে, আমরা প্রতিদিন সকাল থেকে কয়েক হাজার মানুষ আসে, যাদের অধিকাংশ নিজি মানুষ, তো তাদেরকে এক বোতল জল 20 টাকা দিয়ে কিনতে হবে, তো তার যাতে সেই খরচাটা না হয় তার জন্য আমাদের এই খুব অত্যাধুনিক একটা মান, যে এরকম ফিল্টার স্যাম্পল কোথাও নেই। হ্যাঁ, এটা আমরা এখানে আজকে ইনস্টল করলাম এবং এটা সুদেব দাকে আমরা ধন্যবাদ জানাই যে উনি পুরো খরচটা উনি বেয়ার করেছেন, এবং কোর্ট এবং এসডি অফিসের দুটো মানে যেটা বেনিফিট পাই তার জন্য আমাদের কোর্টের আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গুদাবাবু আছেন আর যে আমাদের লয়ার সাহেবও আছেন, এবং এই মেসেজটা ফলে দিতে চাই যে আমরা এই প্রিমিসিস আসলে বিশুদ্ধ জলটা পাবেন। হ্যাঁ, বলছিলাম স্যার, ধীরে ধীরে ইসলামপুর শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জন্য বিভিন্ন কাজ করা হচ্ছে, তার মধ্যে এই পরিশ্রুত পানীয় জল ব্যবস্থা এসডি অফিসের চত্বর যে রয়েছে সেই চত্বরে করা হলো, সাধারণ মানুষ কতটা উপকৃত হবে বলে মনে করছেন? না, প্রশাসন সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করে, এবং যত বেশি আমরা সাধারণ নাগরিক আমাদের শহরবাসীকে আমরা এই শহরের মানুষের জন্য লাগাতে পারবো তত প্রত্যেকে উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। গুরুদাস শাহ মহাশয় রয়েছে, কি বলবেন আজকে এখানে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হলো? পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা যেটা হচ্ছে তার যে উদ্যোক্তাগণ তাদেরকে আমাদের ভাষা নেই সাধুবাদ জানাবার। ইনফ্যাক্ট যে এইরকম পরিশুদ্ধ জলের খুব প্রয়োজন ছিল এই এলাকায়, যেটা আমাদের একটা বার অ্যাসোসিয়েশনে আছে, কিন্তু বার অ্যাসোসিয়েশনে আমাদের শুধু বারের মেম্বার এবং ল ক্লার্কদের জন্য, যেহেতু এটা ভিতরে বসানো, এটা পাবলিকলি ইউজ হবে, এটা আনডাউটেডলি ইসলামপুরবাসী বা ইসলামপুর সারাউন্ডিং এলাকায় যারা কোর্ট চত্বরে বিশেষ করে আছেন, প্রতিনিয়ত হাজার হাজার লোক আসছে, হাজার হাজার লোক যাচ্ছে, একদম জল পেয়ে ফ্যাক্ট যে ওনারা যথেষ্ট উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদের যে চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে, ইসলামপুর এসডিও অফিস চত্বর যে রয়েছে সেই চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হলো, সেই পরিশ্রুত পানীয় জলের শুভ উদ্বোধন করলেন ইসলামপুর মহকুমা প্রশাসনের যিনি মহকুমা প্রশাসক রয়েছে আব্দুল সাইদ মহাশয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন যার সহযোগিতায় এই যে পানীয় জলের ব্যবস্থা সেটি করা হলো সুদেব নন্দী থেকে শুরু করে, উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তথা
ব্যবস্থাপনা মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম থেকে শুরু করে এসডিও অফিসের একাধিক কর্মকর্তারা এখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আজ এই পরিস্থিত পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে সেটির শুভ উদ্বোধন করা হলো, সে চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি গৌরবের সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।